नमस्कार बंधुरा, उमापुट किचेने अपन सकल के स्वागत जान। सामने ही राखी पूर्णिमा, भाई हाथे राखी पड़िए जदि मिष्टिमुख कराते ही सबार पचंद मिष्टि रसगोल्ला एक बार अवश्य ट्राई करते। समस्त टीपसह हमें आज तैरी देखो, ताल देखे नवा जा आजकल रेसिपी। एखे हमें एक लिटार टन मिल्क नहीं। प्रथम दूधटा के भलोभ जाल दिए दीते हैं। दूधटा जत खण तैरी हो तना तो काटानों जो मिश्रण तैरी नेब। निची दो टेबिल चामच भिनेगार, तरह दिए दीची दो टेबिल चामच जल। दूधटा भलोभ जाल देवा हो गए। एबार गैसेर फ्लेमटाके बंद कर दिए नामिए निच्छि। नामिए दो मिनट मतन एइभाबे एकटु नाड़ाचाड़ा करे नेब, जाते दूधटा हल्का एकटु ठंडा हये जाए। भालो रसगोल्ला तैरि करते गेले ठीकठाकभावे छाना तैरि करा सबथेके गुरुत्वपूर्ण। दो मिनट पर एक हाथ दिए अल्प अल्प करे भिनेगार दिते हबे आर एक हाथ दिए अनबरत नाड़ाते हबे। आमी जे पद्धतिते रसगोल्ला तैरी करे देखाच्छी, आपनारा जदि प्रत्येकटा टिप्स फलो करेन ताहले आपनादेर रसगोल्ला भेंगे जाबे ना बा शक्त होबे ना, पुरो परफेक्ट तैरी होबे। देखुन छाना आर सबुज जल पुरो आलादा होये गेछे। এইভাবে বেশিক্ষণ রাখা যাবে না, তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। একটা বাটির উপর আমি ছাকনি একটা দিয়ে দিলাম, তার উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে। ভিনিগারের টক ভাব কাটানোর জন্য ছানাটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার ছানাটাকে ধুয়ে নেওয়ার পর একটা পুটলি মতো করে হাতে একটু প্রেস দিয়ে এক্সট্রা জলটাকে ফেলে দিচ্ছি। খুব বেশি চিপে জলটাকে ফেলার দরকার নেই, তা না হলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। এবার একটা বড় বাটি নিয়েছি, তার উপরে ছাকনি দিয়ে দিলাম, দিয়ে ছানার পুটলিটাকে একটা গার্ডার দিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছি। নিয়ে এটাকে রেখে দিচ্ছি 30 মিনিট মতন, যাতে জলটা ঝরে যায়। 30 মিনিট পর ফিরে এলাম। এবার ছানাটাকে পুটলি থেকে বার করে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন ছানাটা কত নরম তৈরি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। রসগোল্লা তৈরি করার জন্য এইভাবেই নরম ছানার প্রয়োজন। প্রথমে ছানাটাকে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এবার হাতের এই চেটো দিয়ে হালকা হাতে প্রেস করে ছানাটাকে মাখতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ছানাটা মাখছি, তাহলেই বুঝতে পারবেন। হালকা হালকা প্রেস দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখতে হবে। ছানাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য একটা গ্যাসের মধ্যে কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। এক বাটি চিনি দিয়েছি, সেই বাটিতেই আমি পাঁচ বাটি জল দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য ছোট এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনি শিরাটা ভালোভাবে ফুটে উঠছে। যতক্ষণে চিনি শিরাটা ফুটছে আমরা ছানার বলগুলো তৈরি করে নেব।
माखा छाना थेके अल्प एकटू लीची केटे निये प्रथमे हाथ दिए बाइंड करे निच्छी। तारपर दुटो हाथे साहाज्ये गोल करे निते होबे। देखुन बोलेर गाए एकटू क्रेक नेई, ताहलेई बुझबेन ठीकठाक भावे छानाटा माखा होयेछे। এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে। দেখুন সবকটা করা হয়ে গেছে, চিনি শিরাটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা একটা করে তৈরি করে রাখা ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন একসাথে সবকটা বল দেবেন না, চিনি শিরাটা ফোটা বন্ধ হয়ে গেলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যেতে পারে, সুতরাং একটা একটা করেই বলগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রসগোল্লাগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। এগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই, শুধু চামচের পেছন দিক দিয়ে একটু জায়গাটা পরিবর্তন করে দিলেই হবে। আবারও ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতন হতে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিনি শিরাটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম জল এড করছি হাফ কাপ মতন। চিনি শিরাটা যদি কমে যায় তাহলে ফুটন্ত জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না। একসাথে পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিতে হবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট পর এবারে রসগোল্লাটা চেক করে দেখতে হবে ঠিকঠাকভাবে ভেতর থেকে সিদ্ধ হয়েছে কিনা। একটা বাটির মধ্যে পরিষ্কার জল নিয়েছি, তার মধ্যে ছেড়ে দিলাম রসগোল্লা। দেখুন পুরো ভেতরে ডুবে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ঠিকঠাকভাবে ভেতর থেকে সিদ্ধ হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। 15 মিনিট পর ফিরে এলাম। এবার একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। উপর থেকে কয়েকটা কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটা রসগোল্লা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, ভেতরে পুরো রসটাও টেনে নিয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে ভাইদের খাওয়ান, দেখবেন সবাই খুশি হবে। সবার রাখি পূর্ণিমা খুব ভালোভাবে কাটুক এই কামনা করি। আবার আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।